হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে। গাইজ, আজকে আমরা দেখাবো এটিএম কার্ড থেকে, আলরা যে এটিএম কার্ড থেকে কীভাবে আপনারা ব্যাংক থেকে টাকা তুলবেন এবং ব্যালেন্স চেক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আপনারা দেখতেছেন এখন আমরা ভিডিওটি শুরু করবো। দেখতেছেন আপনারা ব্যাংক কার্ডটি ঠিক এই পজিশনে আমি ধরবো, আমরা সবাই ব্যাংক কার্ডটি সবাই এই পজিশনে ধরবো এবং ব্যাংক কার্ডটি আমি এখন ভিতরে প্রবেশ করাবো। এখন ভিতরে দিলাম, দেখতেছেন। তো এখানে অনেক বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আসতেছে, আরবি, ইংলিশ, হিন্দি, তেলেগু, আপনার বাংলা সব ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তো প্রপুলার যেহেতু এখানে আমরা সবাই ইংলিশটা বুঝি, সেই কারণে আমি ইংলিশটাই দিব। তো এখানে আপনার পিন কোড চাইতেছে, দেখতেছেন আপনার পিন নাম্বারটি এখানে, কার্ডের যে পিন নাম্বারটি সেটি আপনাকে এখানে ডায়াল করতে হবে। আপনি দেখতেছেন আমি পিন নাম্বারটি এখন দিব, পিন নাম্বারটি দিলাম। এখন আমি টাকা তোলার জন্য আমরা ক্যাশ উইথড্রল করব। ক্যাশ উইথড্রল করার জন্য এখানে আমি এটাতে ক্লিক করব, ক্যাশ উইথড্রল। এখানে আপনি 50 টাকা চাইলে 50 টাকা তুলতে পারবেন, 100 টাকা, 300 টাকা, 1000 টাকা, আপনার যত ইচ্ছে এখানে আপনি এখানে অপশন দেওয়া আছে তুলতে পারবেন। যদি আপনার কম বেশি তোলা লাগে সেই কারণে আপনি আনাদার অ্যামাউন্টে ক্লিক করবেন। দেখতেছেন আপনার নিচের আনাদার অ্যামাউন্ট, আমি আনাদার অ্যামাউন্টে ক্লিক করব এবং আমি এখানে নিজের মতো বসিয়ে নিব আমি কত টাকা তুলব। আপনারা দেখতেছেন আমি সাপোজ, ঠিক আছে, আমি 400 টাকা তুলি, আমি 400 টাকা তুলব এখন। তার জন্য এখন আমি কনফার্ম করব। আপনারা দেখতেছেন এখানে কনফার্ম, তো আপনারা দেখতেছেন এখন আমার কার্ডটি বের হয়ে আসলো এবং টাকা আমি, এই যে টাকা আসতেছে দেখতেছেন, এই যে টাকা আসলো এখন আমার টাকাগুলো, এই যে আমি টাকাগুলো এখন নিলাম। তো আপনাদেরকে এখন দেখাবো, তো গাইজ আপনাদের মাঝে এখন তুলে দেবো ব্যালেন্স কীভাবে চেক করে। তো কার্ডটি আমি আবার দ্বিতীয়বার দিলাম কার্ডটি, তার জন্য আমাকে আবার ইংলিশ সিলেক্ট করব আমি এখানে ইংলিশ। আমার পিনকোডটি আবার দিব, আমি এখানে পিনকোড চাইতেছি, পিনকোডটি দিব। পিনকোডটি দেওয়ার পরে আমরা তো ক্যাশ উইথড্রল করলাম, এখানে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স ইনকোয়ারিতে আমরা যাব। এখানে আমরা ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করব। তো এখন আমরা দ্বিতীয়বার যেহেতু যাব না, তার জন্য আমরা কি করব, নোতে ক্লিক করব। এখানে আপনারা দেখতেছেন নো, তো আপনারা দেখতেছেন এখন আমার ব্যালেন্সটা দেখতেছেন 52 রিয়াল আছে। তো যেহেতু আমি টাকা তুলেছি, তারপরে আমি আগেও টাকা তুলেছিলাম, তার জন্য আমার 52, আমার ব্যালেন্সটা দেখতেছেন এখানে 52 রিয়াল আছে। তো গাইজ, ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হলো, অনেকে আছেন ব্যাংক থেকে টাকা তুলতে পারে না, অনেকে সৌদি আরব নতুন আসছেন, তো আলরা যে কার্ড নতুন আসছে সেক্ষেত্রে মানে কার্ডটা ইউজ করতে পারেন না, হয়তো বুঝেন না, সেই জন্য আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরলাম। যারা ব্যাংক থেকে টাকা না তুলতে পারেন এবং ব্যালেন্স চেক করতে না পারেন, তার জন্য ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি যদি একবার দেখে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা 2-3 বার দেখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর নতুন আমার চ্যানেলে যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।